ডাইলেকট্রিক সাবস্টেন্স বা পরাবিদ্যুৎ মাধ্যম সিম্পলি দিস ইজ এ নন কন্ডাক্টর। অপরিবাহী বস্তুবিলাকক ডাইলেকট্রিক বা পরাবিদ্যুৎ মাধ্যম বলি কয়। কিন্তু কথাটো হল আটাইবিলাক অপরিবাহী বস্তু ডাইলেকট্রিক নহয়। অল নন কন্ডাক্টরস আর নট ডাইলেকট্রিক, দিজ আর স্পেশাল কাইন্ড অফ নন কন্ডাক্টর। অপরিবাহী পদার্থর ভিতর এনেকুৱা কিছুমান পদার্থ আছে যিবিলাক শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্রত স্থাপন করিলে সেই পদার্থটোৱে অর্থাৎ সেই অপরিবাহী পদার্থটোৱে সামান্য পরিমাণে বিদ্যুৎ প্রবাহ ঘটাব পাৰে, অর্থাৎ সামান্য পরিমাণে পরিবাহী বৈশিষ্ট্য দেখুৱায়। দ্যাট মিন্স ডাইলেকট্রিক সাবস্টেন্স আর দ্য স্পেশাল কাইন্ড অফ নন কন্ডাক্টর ইন প্রেজেন্স অফ এক্সটার্নেল ইলেকট্রিক ফিল্ড শোজ দ্য বিহেভিয়ার অফ স্লাইট কন্ডাক্টর হুইচ ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন এ স্মল অ্যামাউন্ট। তো দিস টাইপ অফ সাবস্টেন্স আর নোন এজ ডাইলেকট্রিক সাবস্টেন্স। ওকে, নোটসত গোটেখিনি দিয়া আছে, তারপর লিখিলে গম পাবা। নেক্সট টপিক পোলার এন্ড নন পোলার সাবস্টেন্স, ধ্রুবীয় আর অধ্রুবীয় পদার্থ। ইটস নেম ইজ সাফিসিয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড পোলার, সরি নন পোলার, নন পোলার। পোলার মিন্স ফ্রম পোল, ওকে, ফ্রম পোল দ্য ওয়ার্ড পোলার, পোলার। সো পোল মিন্স, মেরু মিন্স এটা ধনাত্মক আধান বা এটা ঋণাত্মক আধান। যেনেকে আমি বৈদ্যুতিক দ্বিমেরু পড়েছিলাম, উই হ্যাভ স্টাডিড ইলেকট্রিক ডাইপোল, দ্যাট মিন্স দুটা পোল, দুটা মেরু, আর একটা মেরুত পজিটিভ চার্জ, এটাত কি থাকিব নেগেটিভ চার্জ। সো এনেকুয়া হলে এটুক পোলার বলি কয়। দ্যাট মিন্স দ্য সাবস্টেন্স হুইচ হ্যাজ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স। যদি এনেকুয়া হয় পজিটিভ আর নেগেটিভর সেন্টার একটা এটা বিন্দুতে আছে, তো দ্যাট মিন্স উই ক্যান সেপারেট, আমি এটা সেপারেট করব নোৱাৰো। দ্যাট মিন্স দিজ আর নট পোলার, তো দে আর টার্মড এজ নন পোলার। ইফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস আর সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স দেন সিম্পলি দিস ইজ পোলার, বিকজ পোলার মিন্স তাহাতর পোল আছে, পোল আছে মানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ বেলেগ বেলেগ কৈ আছে, আর একেলগে থাকিলে সেইটো হব নন পোলার। সো এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ নন পোলার উইদাউট এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইনসাইড দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে আমি বিহেভিয়ারটা চাই লম। সে এট প্রেজেন্ট দেয়ার ইজ নো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এটা নন পোলার সাবস্টেন্স কেনেকুৱা হব। নন পোলার মিন্স যার পোল নাই, তার মানে পজিটিভ নেগেটিভ চার্জর সেন্টার এটা। সে দ্য নর্মেল মলিকুলস অফ দ্য নন পোলার সাবস্টেন্স, নন পোলার পদার্থ এটার মলিকুলবিলাক এনেদরে থাকিব। দ্য নর্মেল স্ট্রাকচার এট ই ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট মিন্স ই মিন্স এক্সটার্নেল ইলেকট্রিক ফিল্ড, ইয়াত আমি এক্সটার্নেল ইলেকট্রিক ফিল্ড দিয়া নাই, সো সেইকাৰণে ই ইজ ইকুয়াল টু জিরো। নাও ওয়ান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্যাট, ইন কেস অফ এ নন পোলার মলিকুল হুয়েন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, দ্যাট মিন্স এট ইটস নর্মেল সিটুয়েশন দেয়ার ইজ নো ডাইপুল মোমেন্ট। এজ ইউ নো ইফ দেয়ার ইজ এ ডাইপুল অ্যান্ড দে আর সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স সে টুয়াইস এল, উই ক্যান ডিটারমাইন ডাইপুল মোমেন্ট পি ইজ ইকুয়াল টু কিউ ইন টু টুয়াইস এল, সো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ডাইপুল মোমেন্ট। সো ইন কেস অফ এ নন পোলার সিন্স দেয়ার ইজ নো সেপারেশন ডিস্টেন্স বিটুইন পজিটিভ এন্ড নেগেটিভ, অধ্রুবীয় যেহেতু প্লাস আর মাইনাসবিলাকর কেন্দ্র একটা, তো তাহাতর মাজর সেপারেশন ডিস্টেন্স না থাকে, সো সেইকাৰণে বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড যদি না থাকে সো ইয়াই ক্ষেত্রত আমি কি পাম, ইলেকট্রিক ডাইপুল মোমেন্ট দ্বিমেরু ভ্রামকর মানটো শূন্য পাম। নাও ইটস বিহেভিয়ার ফর এক্সটার্নেল ইলেকট্রিক ফিল্ড, আমি যেতিয়া এই পদার্থটক বাহ্যিক শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্রর ভিতর স্থাপন করিম, তেতিয়া তার বিহেভিয়ারটো কেনেকে চেঞ্জ হব এটা আমি চাও। সে এখন শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র আমি ললো প্যারালেল প্লেট ক্যাপাসিটর, উই নো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করব ইয়ারপর ইয়ালকে। ওকে,
সো এটা সেই একেটা পদার্থ আমি ইয়ার মাজত স্থাপন করলো দ্যাট ওয়ান। নাও ফর দ্য ইনফ্লুয়েন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, নাও ই ইজ নট ইজ ইকুয়াল টু জিরো, ই ইজ নট ইজ ইকুয়াল টু জিরো মিনস দেয়ার ইজ অ্যান এক্সটার্নেল ইলেকট্রিক ফিল্ড, ইয়াত এখন বাহ্যিক বিদ্যুৎ ক্ষেত্র আছে আর যার অ্যামাউন্ট হল ই। ওকে, ডিউ টু দ্য অ্যাট্রাকশন অফ দিস পজিটিভ চার্জেস, নাও সি দ্য অ্যালাইনমেন্ট অফ দিস মলিকুল, ইট উইল ফর্ম এজ ডাম্বল, ই একটা ডাম্বল শেপ লব। ডিউ টু দ্য অ্যাট্রাকশন অফ দিস পজিটিভ অ্যান্ড নেগেটিভ প্লেট, দ্য অ্যালাইনমেন্ট অফ দ্য মলিকুলস উইল বি লুক লাইক দ্যাট, দ্য নেগেটিভ চার্জ নিয়ার বাই দ্যাট ফেস ইজ গোয়িং টু অ্যাট্রাক্টেড বাই দ্য পজিটিভ প্লেট অফ দ্য ক্যাপাসিটর, দ্যাটস ওয়াই নিয়ার বাই দ্যাট ফেস নেগেটিভ চার্জেস উইল ইন্ডিউস। তো এটা সেম ওয়ে অন অপোজিট সাইড পজিটিভ চার্জেস উইল ইন্ডিউস নিয়ার বাই দ্যাট ফেস। সমান্তরাল পাত ধারকটোর ধনাত্মক পাতখনের বাবে এই পৃষ্ঠখনের অসরত থকা যেবিলাক অনু আছিল তাহাতর নেগেটিভ আধানবিলাক ইয়ার অসরলৈ গুছি আহিব, তো অর্থাৎ পজিটিভবিলাক ইয়াত থাকিল। তো এটা ভিতরের মলিকুলবিলাকত সেই একটা ঘটনা ঘটিব, এই পজিটিভটোয়ে নেগেটিভখিনি অসরত যাব, অর্থাৎ অর্থাৎ ভিতরের মলিকুলবিলাকর নেগেটিভটো ইয়ার পজিটিভর নিচে অসরত আহিব। সো এনেদরে অ্যালাইনমেন্টটো এনেকুৱা হৈ যাব। নাও ইউ সি ইনসাইড দ্য ডাইলেকট্রিক মিডিয়া দ্য ইম্প্যাক্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জেস অফ অল ইনসাইড মলিকুলস, ভিতরত যেবিলাক অণু আছে গোটেইবিলাক অণুর পজিটিভ নেগেটিভবিলাক নিচে অসরা অসরকৈ থাকিব আর আলটিমেটলি তাহাতর ইম্প্যাক্টটো কি হব, জিরো হৈ যাব। সো শেষত কি পাম, আমি কেবল এই পদার্থটোর এইখন পৃষ্ঠর অসরত নেগেটিভবিলাক পালো আর এইখন পৃষ্ঠর অসরত পজিটিভবিলাক পালো। তো দ্যাট মিন্স ডাইলেকট্রিক পদার্থ এটা অর্থাৎ পরাবিদ্যুৎ মাধ্যম এটার দুয়োখন পৃষ্ঠত বিপরীত ধর্মী আধান আবিষ্ট হল, ইন্ডিউস চার্জেস আর প্লেসড অন টু অপোজিট ফেসেস অব দ্য ডাইলেকট্রিক মিডিয়াম, দ্য প্রসেস ইজ নোন এজ পোলারাইজেশন, এই প্রসেসটোক বা এই প্রক্রিয়াটোক পোলারাইজেশন বলে কয়, অসমিয়াত মেরুকরণ। তো দ্যাট মিন্স মেরুকরণ মানে মেরু নোহা, দ্যাট মিন্স নন পোলার আসলে এই মেরু নোহা পদার্থ এটার দুইখন পৃষ্ঠত এফালে কেবল ঋণাত্মক মেরু পালো আর আনফালে কেবল ধনাত্মক মেরু পালো, সো সেইকারণে প্রসেসটক মেরুকরণ বলে কয়। তো পোলারাইজেশন ইজ দ্য প্রসেস, নাথিং এলস, সিম্পলি আমি কেনকে ডিফাইন করিম, ফর হুইচ অপোজিট চার্জেস আর ইন্ডিউসড অন টু অপোজিট ফেসেস অব এ ডাইলেকট্রিক মিডিয়াম ডিউ টু দ্য প্রেজেন্স অফ স্ট্রং এক্সটার্নেল ইলেকট্রিক ফিল্ড। তো মেরুকরণের সংজ্ঞা আমি কেনেকৈ দিম, বাহ্যিক শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্রের উপস্থিতিত ডাইলেকট্রিক মাধ্যম এটা পরাবিদ্যুৎ পদার্থর টুকুরা এটার দুখন বিপরীত পৃষ্ঠত সম্পূর্ণ বিপরীত জাতীয় আধান আবিষ্ট হওয়া পরিঘটনাটোই হল মেরুকরণ। সো নাও সি ইনসাইড দ্য ডাইলেকট্রিক হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, এইখন সার্ফেস পজিটিভ, এইখন সার্ফেস নেগেটিভ, দ্যাট মিন্স ইনসাইড দ্য ডাইলেকট্রিক প্লাস টু মাইনাস, এইফালে প্লাস এইফালে মাইনাস, ইলেকট্রিক ফিল্ড উইল ফর্ম অ্যান্ড দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইজ ডিনোটেড বাই ইপি, পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ মেরুকরণের বাবে বা পোলারাইজেশনের বাবে হওয়া বাবে ভিতরত যোনখন বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি হল তাক আমি কিহেরে দরখাম, ইপি রে দরখাম, দ্যাট মিন্স পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড। নাও সি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যালং প্লাস এক্স অ্যাক্সিস, ইন্ডিউসড পোলারাইজ ইলেকট্রিক ফিল্ড অ্যালং মাইনাস এক্স অ্যাক্সিস। তো দ্যাট মিন্স এটা এটা বস্তুর দুটা বলে ক্রিয়া করেছে আর দুয়োটা বল সম্পূর্ণ বিপরীত, সে সাপোজ 10 নিউটন বলটোয়ে প্লাস এক্সর ফলে ক্রিয়া করেছে আর 8 নিউটন বলে মাইনাস এক্সর ফলে ক্রিয়া করেছে, দেন হোয়াট ইজ দ্য ইফেক্টিভ ফোর্স, বস্তুটোর উপর প্রযুক্ত কার্যকরী বল কিমান হব, 10 মাইনাস 8, দুয়োটা সম্পূর্ণ বিপরীত। তো বাই দ্য সেম ওয়ে দ্য ইফেক্টিভ ইলেকট্রিক ফিল্ড
কার্যকরী বিদ্যুৎ ক্ষেত্র ই নট মাইনাস ইপি। তো বাহ্যিক ইলেকট্রিক ফিল্ডখনক আমি ই নটেরে বুঝালো বাৰু, ই নটেরে বুঝালে ই নট মাইনাস ইপি, আর কার্যকরী ক্ষেত্রখন কি রে বুঝালো, ই রে বুঝালো। ইউ ক্যান ডিফাইন ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ফ্রম দ্য কনসেপ্ট পরাবিদ্যুৎ মাধ্যমাঙ্ক ডাইলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ডিভাইডেড বাই ইফেক্টিভ ইলেকট্রিক ফিল্ড, বাহ্যিক বিদ্যুৎ ক্ষেত্র আর কার্যকরী বিদ্যুৎ ক্ষেত্রর অনুপাত। সিন্স ই নট গ্রেটার দেন ই, কে গ্রেটার দেন ওয়ান। নাও বিহেভিয়ার ফর পোলার, এটা আমি পোলার সাবস্টেন্স কেটা চাই লো, পোলার ধ্রুবীয়, ধ্রুবীয়র ক্ষেত্রে কি হব, ইনিশিয়ালি দিস ইজ দ্য সাবস্টেন্স পোলার মলিকুল প্লাস এন্ড মাইনাস পোল আছে, পোলার ধ্রুবীয় প্লাস মাইনাস সেপারেট হয়ে থাকবে। সো ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দ্য প্লাস এন্ড মাইনাস চার্জেস আর র্যান্ডমলি ওরিয়েন্টেড, যেনি তেনি যাদৃশ্যিকভাবে থাকিব, তার কোনো নির্দিষ্ট সাজনতা না থাকে। সো দিস ইজ এ পোলার সাবস্টেন্স, ইউ সি দ্য প্লাস এন্ড মাইনাস আর সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স। সো দিস ইজ দ্য সিনারি উইদাউট এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, বাহ্যিক ক্ষেত্র নাই, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু জিরো। ইউ সি সিন্স প্লাস এন্ড মাইনাস আর সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স, সো আমি কি পাম, প্লাস মাইনাস সেপারেট হয়ে থাকলে দ্বিমেরু ভ্রামক, দ্যাট মিন্স ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অলসো ইন কেস অফ পোলার মলিকুল দের ইজ এ নেট অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ডাইপুল মোমেন্ট, কিছু পরিমাণে আমি কি পাম, বৈদ্যুতিক দ্বিমেরু ভ্রামক পাম, পরিমাণটো জিরো নহয়। নাও ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এটা এই পদার্থটো বাহ্যিক ক্ষেত্রত বহাই দিম, আগর নিচি যে এখন বাহ্যিক ক্ষেত্র আমি কনসিডার করল, ইনসাইড দ্য সাবস্টেন্স এই প্লাস মাইনাস এই এফেক্টবিল কি হব, জিরো হয়ে যাব। সো অনলি নিয়ার বাই দ্য ফেসেস, পৃষ্ঠর ওসর পজিটিভ পাতর ওসর থাকা পৃষ্ঠখন কি থাকিব, নেগেটিভ চার্জ, আর নেগেটিভ পাতর ওসর থাকা পৃষ্ঠখন কি থাকিব, ইয়াতে পজিটিভ চার্জ। সো এগেইন দ্য প্রসেস অফ পোলারাইজেশন, অ্যান্ড সেম ওয়ে হিয়ার অলসো এগেইনস্ট দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড ইজ ইন্ডিউসড, দ্যাট মিন্স ই নট ওয়াজ দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যালং প্লাস এক্স অ্যাক্সিস অ্যান্ড ইপি ইনসাইড দ্য ডাইলেকট্রিক সাবস্টেন্স হুইচ ইজ এগেইনস্ট দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। সো এগেইন ইফেক্টিভ ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু ই নট মাইনাস ইপি। নেক্সট টপিক পোলারাইজেশন ফ্যাক্টর, মেরুকরণ ধ্রুবক, ক্যাপিটেল পি ফ্যাক্টর সিম্বল, এনেকে বুঝা হয়, নাথিং এলস দিস ইজ দ্য ডিগ্রি অফ পোলারাইজেশন অফ দ্য ডাইলেকট্রিক সাবস্টেন্স, পরাবিদ্যুৎ মাধ্যম এটা কিমান পরিমাণে বা কিমান বেশি পরিমাণে মেরুকরণ হব পারে, পোলারাইজড হব পারে, তার জোখটোই হল পোলারাইজেশন ফ্যাক্টর। ম্যাথামেটিক্যালি পোলারাইজেশন ফ্যাক্টর পি ইজ প্রপোর্শনাল টু এপসাইলন নট ই, ওয়েল কনস্ট্যান্ট এটা আহিব, এইটো কাই ই বুলি পড়ে, কাই ই, দ্যাট ওয়ান দিস ইজ দ্য ম্যাথামেটিক্যাল ফর্ম। এটা পদার্থ এটা ইয়াক এনেকেও এক্সপ্রেস করা হয় মেরুকরণ ধ্রুবক, পদার্থ এটার প্রতি একক আয়তনত কিমান পরিমাণের আবিষ্ট দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হল তার হিসাবটুকু পোলারাইজেশন ফ্যাক্টর হিসাবে ধরা হয়। অ্যামাউন্ট অফ ইন্ডিউসড ডাইপুল মোমেন্ট ইনসাইড দ্য ডাইলেকট্রিক সাবস্টেন্স পার ইউনিট ভলিউম ইজ অলসো পোলারাইজেশন ফ্যাক্টর, অর্থাৎ সে টোটেল ভলিউম, এই সাবস্টেন্সর টোটেল ভলিউম ভি, ভি টোটেল ভলিউমত এই সাবস্টেন্সটোর ভিতরত ইন্ডিউসড ডাইপুল মোমেন্ট আমি সাপোজ স্মল পি পালো, স্মল পি পি পোলারাইজেশনের কারণে পি লিখা হয়েছে, তো পার ইউনিট ভলিউমত কি পাম, স্মল পি, স্মল পিয়ে কি বুঝায়, ডাইপুল মোমেন্ট বুঝায়, ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু ক্যাপিটেল পি, দ্যাট মিন্স পোলারাইজেশন ফ্যাক্টর।
We know that effective electric field, kajokori bidut ketron manto, is equal to E naught minus Ep. We know that. And we know E is equal to sigma by epsilon naught. Using Gauss law, it will be border proof. Just starting to the surface charge density divided by epsilon naught. It will electric field is a bit of okay. So that means, yang kami anekah replace kurwa parim, sigma by epsilon naught minus sigma p by epsilon naught. Ita sigma ki, sigma p ki, tar karne, a diagram to akwe bar sailwa. Parallel plate capacitor. Peter o ghatan do yat nai? Okay. For a parallel plate capacitor, by z khetra sil e naught. And inside the dielectric, the field was Ep due to polarization. That's why Ep. Sigma is the surface charge density of the parallel plate capacitor. Sigma. And sigma P is the surface charge density of the dielectric slab or dielectric substance. Because inside the dielectric, I mean Ep. That means polarized electric field. So as a result, amount of charge, a surface of G charge thakil, takami QP re bujam. So A negative charge of K re bujam, QP, charge due to polarization. So charge due to polarization. So QP divided by area, so surface charge density, sigma P. So same way, here also sigma. But for the external electric field, yeah, I mean simply Q rebusa. Q. But polarization of carne atomic charge palu. So if you have a rebusa, Q P. Eto Q P. Now I think this is clear. Okay. So E, I mean, any form of express kori. Now see. Inside the dielectric, what is the induced dipole moment? Let's see. Induced. বিদ্যুত মাধ্যমটোৰ ভিতৰত আবিষ্ট ডিমেৰু ভ্ৰামক তো ডিমেৰু ভ্ৰামক স্মল p = q / l যদি মাধ্যমটোৰ পৃষ্ঠ দুখনৰ মাজৰ ডিসটেন্স বা বেধ বেধটো যদি d হয় ইফ দা থিকনেছ অফ দা ডাইলেকট্ৰিক মিডিয়াম ইজ d দ্যাট মিন্স দা পজিটিভ চার্জ এণ্ড নেগেটিভ চার্জ আৰ সেপাৰেটেড বাই স্মল d দেন হোৱাট ইজ দা এমাউণ্ট অফ চার্জ qp * স্মল D. So this is the induced dipole moment inside the dielectric. So simply we can express it with the help of surface charge density. So QP by A mane sigma P hoy. So QP is a surface charge density boy delay. A into D. Area. A means area of the face. D is the thickness. So that means overall ki balami. Volume. So it gives induced dipole moment inside the dielectric slab. So according to definition, polarization vector can define kore. Per unit volume, jiman dipole moment abishto hobo, the amount of dipole moment induced per unit volume of the substance. Proti ekok ayotono. Eta gotei dielectric madhyam tor iman khini dipole moment palu. To gotei dielectric madhyam tor volume ami phi buli dhorilu. To প্রতি একক আয়তনত কিমান হ'ব হেইটোৱে হ'ল পোলারাইজেশন ভেক্টৰ তো দ্যাট মিন্স সিগমা পি এ ডি বাই ভি এই পদার্থটোৰ আয়তন কিমান সিগমা পি এ ডি এ ইনটু ডি এৰিয়া ইনটু ডিসটেন্স এ ডি এ ডি কেনসেল গ'ল সিগমা